ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয় খিলগাঁও, ঢাকা থেকে। তো আমি ময়মনসিং অনলাইন স্কুলের প্রতি সোমবারের ক্লাস নিয়ে থাকি, তোমরা সবাই জানো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে আজকে রুটিন অনুযায়ী তোমাদের সাথে আজকে গণিত ক্লাস, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমাদের এখন ক্লাস শুরু হয়ে গেছে। আর পূর্বে আমি বলেছিলাম আজকে আমি তোমাদের 13 অধ্যায় নিয়ে কাজ করব গণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমাদের এই অধ্যায়টি সম্পর্কে কিছু ধারণা আছে, আর যারা ইতিমধ্যে চ্যাপ্টারটি করে ফেলেছো খুবই ভালো, আর যারা নতুন আর যারা ক্লাস 9-এ আছো তাদের জন্য যদি নতুন হয়ে থাকে তাহলে ভালো। আমি আজকে এখান থেকে শুরু করব। আমি আশা করছি 2 বা 3টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা আমি শেষ করব। তোমরা আজকে পর্ব 1। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা বা লাইট সাউন্ড সব ঠিক আছে কিনা যদি একটু কমেন্টস করে জানিয়ে দাও। ময়মনসিং অনলাইন স্কুলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। ওকে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে আছেন, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী যারাই আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো বিশেষ করে আশা করব শিক্ষার্থীরা যদি আমার এই ক্লাসটি বেশি উপভোগ করে, তাদের যদি কিছুটা উপকার হয় আমি ধন্য হব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে আমাদের প্রত্যেক জীবনে, ইভেন তোমার ক্লাসের কথা চিন্তা করো, যদি বলা হয় যে কে কত নম্বর পেয়েছে, নম্বরের ভিত্তিতে আমরা সংখ্যাগুলো যদি সাজাই, অথবা এমন যদি হয় যে তুমি ছোটবেলায় অঙ্ক করেছো যে সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়েছো, ছোট থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, এভাবে কেমন? তো এরকম সংখ্যা দিয়ে আমরা যেরকম সাজাই, আবার তোমরা ক্লাস 8-এও কিছু ধারণা পেয়েছো, কিছু সংখ্যা তোমরা প্যাটার্ন করেছো, সেই প্যাটার্নের কিছু সংখ্যা দেখেছো। তো বিভিন্ন রকমের প্যাটার্ন হতে পারে, তার মধ্যে সংখ্যা নিয়ে প্যাটার্ন কিছু দেখেছো। ধরো তোমার একটা সংখ্যা হচ্ছে 1, আর একটা 2, 3, এইভাবে যদি যেতে থাকে তাহলে এটা শেষ কোথায়, তাই না? তো এটা যদি এভাবে চলতে থাকে 1, 2, 3, নিশ্চয়ই বুঝতে পারছো এর পরে সংখ্যাটা কি হবে। আচ্ছা, যদি আরেকটা সংখ্যা আমরা দেখি এরকম 2, 4, 6, এটা যদি হয় এটাও আমরা বুঝতে পারছি যে এর পরে সংখ্যাটা কি হবে। তো এইভাবে সংখ্যা কিন্তু অসীম পর্যন্ত যাবে, যেতে পারে। তো এখানে প্রথম পদ, আর এটাকে যদি আমরা দ্বিতীয় পদ ধরি, তাহলে দেখো দুটো পদের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা কিন্তু এখানেও তাই। তো এই যে প্রত্যেকটা পদে পদে ডিফারেন্স কেমন, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলছে। তো আমরা বলছি যে এখানে আমরা বলছি যে এইভাবে যে সংখ্যাগুলো বিশেষ একটা ক্রম অনুসারে সাজানো হয়, কেমন এইভাবে ক্রম অনুসারে সাজানো থাকলে আমরা এই পূর্বপদ এবং যে পরপদ, পূর্বপদ এবং যে পরপদ আছে, একটা বিশেষ নিয়ম এখানে দেখাও আছে এখানে, যে পার্থক্য, এটা একটা পার্থক্য। তো এই যে সংখ্যাগুলোর একটা সেট হবে, কেমন এই সংখ্যাগুলোর যে একটা সেট হবে, এটাকেই বলছি আমরা অনুক্রম। এটাকে বলছি আমরা অনুক্রম। তো লক্ষ্য করো আমাদের আজকে এই অনুক্রম এইভাবে থাকবে। তো এর একটা সাধারণ পদ আছে, যেমন n, আমরা জানি যে n বলতে এখানে 1, 2, 3, n এর মান তুমি যতই ধারণা করো সেটা যদি এভাবে সিরিয়ালি যেতে থাকে তাহলে n দ্বারা এটা হচ্ছে। কিন্তু এই জায়গাটা দেখো, এটা 2, এটা 4, এটা 6, এরপরের সংখ্যাটা অবশ্যই কত হবে, 8 নিশ্চয়ই। 2, 4, 6, 8 এইভাবে যদি যেতে থাকে তাহলে এটা একটা সাধারণ পদ থাকার কথা, তাই না? এটার একটা সাধারণ পদ কি হতে পারে, তাহলে দেখো n এটাকে যদি 2 দিয়ে গুণ করি কি হয়, অর্থাৎ n হচ্ছে আমার এটা প্রথম পদ, তাহলে প্রথম পদ n যদি আমরা চিন্তা করি, তো প্রথম পদ আমার মানে কি, n এর মান হচ্ছে এখানে 1, তাহলে 1 × 2, তাহলে কত হয় 2, এই হলো সেই 2। এবার যদি চিন্তা 4 আছে এখানে, তাহলে দ্বিতীয় পদ 2 × এখানে 2, 2 করে বাড়ছে, 2 × 2 = 4। তাহলে এখানে দেখো আমার পরে 2 দ্বিতীয় পদ, কেমন
তো এখানে টু এন, আমার এখানে টু আরেকটা হচ্ছে এন, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে টু এন অর্থাৎ সকল সংখ্যাকে তুমি যদি টু দ্বারা গুণ করো সেটা জোড় সংখ্যায় পরিণত হয়ে দেখো, এটাকে যদি টু দিয়ে গুণ করি টু, এটাকে যদি টু দিয়ে গুণ করি ফোর, এটাকে টু দিয়ে গুণ করলে সিক্স, মানে দেখা যাচ্ছে যে এন কে যদি আমি টু দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সবগুলো হচ্ছে এটার মতো, এই ধারাটার মতো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সাধারণ পদ হচ্ছে টু। এইভাবে আরো অনেক আছে, ধরো যদি এন সাধারণ পদ কি সংখ্যাগুলো আসবে, অনুক্রমগুলো কি কি হবে। এখানে ওয়ান যদি চিন্তা করো তাহলে ওয়ান স্কয়ার ওয়ান, এরপরে টু যদি চিন্তা করো তাহলে কত হবে দ্বিতীয় পদ, টু স্কয়ার মানে ফোর, থ্রি চিন্তা করলে থ্রি স্কয়ার থ্রি, তিন তিরিকে নয়, তারপরে ফোর চার চারি ষোলো, এইভাবে অনুক্রমটা চলতে থাকবে। তো এই যে সংখ্যা একটা পূর্বপদ এবং পরপদের একটা যে সম্পর্ক যাচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, এটা কি বলছি আমরা অনুক্রম, আর এগুলো কমা দিয়ে আমরা লিখব। এখন প্রশ্ন হলো এই অনুক্রমের সাথে আমাদের যোগ হবে আরো ধারা। তাহলে ধারাটা কি, ধারাটা হচ্ছে দেখো আমরা যখন এই অনুক্রমটাকে আমরা যদি এই অনুক্রমটাকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে যদি যাই তাহলে দেখো এটা একটা ধারা তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা ধারা। তাহলে যে অনুক্রমের মধ্যে আমরা যে এরকম প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করব, এই প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে আমরা যখন লিখব তখন সেটা হয়ে যাবে ধারা। তো ধারা কিন্তু অনেকগুলো রকম আছে, তার মধ্যে তোমাদের বইয়ে যেটা উল্লেখযোগ্য সমান্তর ধারা, আর হচ্ছে আরেকটা ধারা আছে। তো এটা এইটা কি ধারা, এখানে দেখো আমরা যদি এইটাকে চিন্তা করি যে এখানে প্রথম পদ হচ্ছে টু, তো যারা ইতিমধ্যে এই চ্যাপ্টারটা করে ফেলেছে অনেক অংশেই, তো আমি শুরু থেকেই আলোচনাটা শুরু করছি কারণ অনেকেই আছে যারা হয়তো ওইভাবে শুরুটা করেনি, তো সবার জন্যই আমি এভাবেই শুরু আলোচনাটা করছি। তো যারা অ্যাডভান্স হয়েছে তাদের জন্য শুভকামনা, তো সাথে থাকবো সবাই। তো এই টু এই যে প্রথম পদ আর এটা হচ্ছে কি আমার দ্বিতীয় পদ, তো প্রথম পদ আর দ্বিতীয় পদ তৃতীয় পদ এটাকে যদি আমরা টু যোগ চিহ্ন দিই তখন এটা হচ্ছে একটা ধারা। তো দেখো এখানে প্রথম পদ আমার টু আর দ্বিতীয় পদ কত ফোর, মানে কি এখান থেকে কত বেশি, প্রতি পদে দেখো দুই পার্থক্য, এখান থেকে এটা কত বেশি দুই, তাহলে এটা থেকে এটা কত পার্থক্য হবে, এখানেও দুই পার্থক্য হবে, তার মানে হচ্ছে এখানে ফোর, এখানে যে দুই আসলো দুই বেশি, তাহলে এই দ্বিতীয় পদ হচ্ছে আমার এখানে দুই। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিফারেন্স হচ্ছে দুই, তো এখান থেকে এটার ডিফারেন্স আবারও দুই, সুতরাং এটার সমান ভাবে যেহেতু যাচ্ছে এটাকে বলবো আমরা সমান অন্তর, এটা হচ্ছে সমান অন্তর। তো এই সমান অন্তরটা আমরা কিভাবে চিন্তা করব, সাধারণ অন্তর দিয়ে চিন্তা করব, সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তো লক্ষ্য করো প্রথম পদকে এখানে একটা এ দ্বারা প্রকাশ করা যায়, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে এখানে পাচ্ছি কত, এটা থেকে এটার ডিফারেন্স কিভাবে বের করব, দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে আমার প্রথম পদ, তাহলে ফোর মাইনাস টু ইকুয়াল হচ্ছে টু, এটাকে বলছি আমরা অন্তর। তার মানে এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে দুই, তো এই দুই কিন্তু আমরা এইভাবে বের করলাম। তাহলে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ তার পূর্ববর্তী পদ আমরা বিয়োগ করব, তাহলে আমরা অন্তরটা পেয়ে যাব। আচ্ছা তাহলে এই যে ধারাটা দেখলাম এটা হচ্ছে, আরেকটা ধারা আছে, ধরো তোমার এখানে আছে থ্রি, এরপরে টুয়েলভ, এখানে কি হচ্ছে একটু লক্ষ্য করো তো, এখানে কিন্তু এখানে ডিফারেন্স ছয়, তাহলে এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। তাহলে এটার কত গুণ চিন্তা করো তো, দ্বিগুণ, দুই গুণ, এটার কত গুণ, এটারও দুই গুণ, অর্থাৎ এটার দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে এটার পরের সংখ্যাটা কি হতে পারে আবারও দ্বিগুণ হবে, তাহলে এই যে বারো দ্বিগুণ এখানে চব্বিশ হবে। তো এইভাবে যদি ধারাটা চলতে থাকে কেমন,
এই অনুক্রমটা যদি একটা বিশেষ নিয়ম মেনে চলতো, তো ধারা আমরা এখানে দুই রকম আছে, এছাড়াও আরো আছে, আমরা এই দুই রকম তোমাদের বই। তো এবার আমাদের এই সমান্তর ধারা নিয়ে আমরা যদি একটু আজকে আলোচনা করব, প্রথম আমাদের 13.1 অধ্যায়ে। তো লক্ষ্য করো, আমরা যদি প্রথম পদ এ চিন্তা করি, এ হচ্ছে 2, আর দ্বিতীয় পদ হচ্ছে আমার 4 এখানে, আর সাধারণ অন্তর যদি আমি চিন্তা করি ডি, তাহলে আমার বিয়োগফল হচ্ছে এখানে আমার 2। এখন এখান থেকে এই ধারাটা যদি আমি নেই, তাহলে কোন একটা পদ আমি কত পাব? তাহলে এখানে দুটো বিষয় চিন্তা করতে হবে, যে আমার কোন পদটা আমি চাচ্ছি, এক, অথবা যদি বলি এই পদটা কোথায় আছে, দুটো কথা। তো আমরা এটা তো উদাহরণ আমরা দেখলাম, আমরা আরেকটা ধারা দিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, তোমাদের বইয়ের একটা অঙ্কের সাথে সেটা মিলে যাবে। তখন আছে 8, আছে 11, আছে এইভাবে একটা ধারা যাচ্ছে। যদি বলি কোন পদ, কোন পদ 35, দেখো এই ধারাটার কোন পদ 35, তাহলে এখানে কয়টা পদ? 1, 2, 3, 5, 6, 7, 8, 9, তাহলে এইটা কোথায়, তাই না? কত নাম্বার পদে গিয়ে পড়ছে? তাহলে এখানে আমার ধরা হচ্ছে যে বিষয়টা এন কত, এখানে এন এখানে কত, এটা তো 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, এটা কোথায় যাবে? এটা কত নাম্বার পদ হচ্ছে আমার 35, এটা আমি বের করতে চাচ্ছি। তাহলে আমরা এগুলো একটু মুছেই ফেলি। তাহলে দেখো, হয়তো অনেকে অনুমান করতে পেরেছে এবং ধরেও ফেলেছ। তো আমরা একটু চিন্তা করি যে এখানে প্রথম পদ, প্রথম পদ আমার হচ্ছে এখানে 5, তো দ্বিতীয় পদ লক্ষ্য করো, দ্বিতীয় পদ এখানে আমার হচ্ছে 8। তো আমি যদি এই 5 কে এইভাবে চিন্তা করি, 5 + 1 - 1 × আমার এখানে কত ডিফারেন্স, 3, 3, তো রেজাল্ট আসছে কত, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 0, তার মানে 300, আমার 5 আমি পেয়ে গেলাম। আচ্ছা দ্বিতীয় পদ 8, আমি যদি 5টাকে ঠিক রেখে যদি চিন্তা করি, একটু জটিল মনে হচ্ছে জায়গাটা, না একটু এখন ঠিক হয়ে যাবে, লক্ষ্য করো 5কে ঠিক রাখার চেষ্টা করি, 5কে ঠিক রেখে এবার যদি বলি দ্বিতীয় পদ যেহেতু, সুতরাং এই জায়গাটা আমি 2 - 1 দিলাম, 2 - 1, আমার এখানে ডিফারেন্স যেহেতু 3, আমি 3 ঠিক রাখলাম, এবার দেখি তো কত, এবার হচ্ছে 5 + 2 - 1 × 3, তাহলে কত আসছে এখানে, এখানে আসবে 5, আর এখানে 2 থেকে 1 গেলে 1, 3 - 3, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে 5 আর 3 = 8, আমার ঠিক আছে, এটা আমার লাগবে না, আমি এই জায়গাটা চিন্তা করব। তৃতীয় পদ 11, আবার সেই 5 কে ঠিক রাখলাম, তৃতীয় পদ যেহেতু আমার 3 বেশি, এটার একটা থেকে একটা 3 বেশি, 3 - 1 × আবার সেই 3 রাখলাম, আমার ডিফারেন্সটা 3 রাখলাম, আর পদ যেহেতু 3, এটাও 3 রাখলাম। এখানে দেখো বিয়োগ করলে কি হয়, 3 থেকে 1 - 2, 3 × 2 = 6, 5 আর 6 = 11, অর্থাৎ এখানে আমি 11 পাচ্ছি, এখানে আমি 11 পাচ্ছি। তাহলে এইভাবে যদি যাই, যেতে থাকি, তাহলে লক্ষ্য করো n তম পদ কি হবে, n তম পদ দেখো এখানে 5 আমার থাকলো, তো যেহেতু আমি n বলেছিলাম, কি n বলেছিলাম হচ্ছে এখান থেকে n হচ্ছে আমার পদের যে সংখ্যাটা, তো n হচ্ছে এখানে n থাকলো, n - 1, আর যেহেতু এখানে প্রতি পদে 3 করে বাড়ছে, এটা 3 থাকলো, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, তাহলে 5 + n - 1 × 3, এইটাই হচ্ছে আমার n তম পদ। তো যেহেতু এটা আমি জানি না 35 কত, কোন পদ, এটা হচ্ছে n তম পদ, যেহেতু আমি জানি না, সুতরাং এটা হচ্ছে আমার n তম পদ। তো এই n তম পদ যদি এত হয়, তাহলে এখানে লক্ষ্য করো n তম পদ যদি আমার কত হয়, 35, তাহলে 5 + n -
1 n minus 1 into 3 এখানে যদি আমরা একটু হিসাবটা করি এইভাবে তো এটাই পাশে লিখি 5 plus n minus 1 into 3 equal 35 আশা করি তোমরা বুঝতে পারছো 3 5 ও পাশে যাবে বিয়োগ হয়ে যাবে 30 তারপরে n minus 1 30 দিয়ে ভাগ হয়ে যাবে 3 10 30 তাহলে n সমান কত 1 ও পাশে চলে যাবে 11 তো আমরা বুঝতে পারছি এটা 11 তম পদ n হচ্ছে 11 তাহলে 11 তম পদ তো এখানে একটা লজিক আছে একটু লক্ষ্য করো এখানে লজিক লজিকটা হচ্ছে যদি আমরা এইভাবে চিন্তা করি যে প্রথম পদকে আমরা ধরব হচ্ছে a এটাকে ধরব আমরা a আর এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটাকে ধরব আমরা d তাহলে প্রথম পদ আমার এখানে 5 আছে দেখছি তাহলে a আর প্লাস n তম পদ আমার জানার দরকার তো n রেখে দিচ্ছি মাইনাস 1 আর হচ্ছে 3 3টা ছিল আমার এখানে d অর্থাৎ ডিফারেন্স সুতরাং d n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটাও করে ফেললাম আর পাশে আমরা সূত্রটাকেও শিওর করে ফেললাম যে এইভাবে করা সূত্রটা বের করা যাচ্ছে তাহলে এখানে প্রথম পদ হচ্ছে আমার a n হচ্ছে n-তম পদ সেটা যে কোনো পদ হতে পারে আর এখানে d হচ্ছে আমার সাধারণ অন্তর অর্থাৎ এই ডিফারেন্সটা এখন এখানে দুটো বিষয় আমি আগেই বলেছিলাম একটা হচ্ছে n আর একটা হচ্ছে n-তম পদ যদি বলে 35 কোন তম পদ কোন পদ 35 তাহলে আমার n তম পদ হচ্ছে 35 যেহেতু আমি জানি না সুতরাং এটা n তম পদ এখানে n এর মানটা কিন্তু বের হয়ে যাচ্ছে আচ্ছা আশা করি এটুকু বুঝতে পেরেছো এখন এই অঙ্কের অ্যানসারটা আমার এখান থেকে নিতে পারবো তাহলে আমরা আমার এগুলো লাগবে না এগুলো জাস্ট সূত্রটাকে দেখানোর জন্য এটা লিখলাম তো যদি তোমরা এই অঙ্কটাকে করতে চাও তাহলে কি করবে তাহলে তোমরা করবে হচ্ছে প্রথম পদ a সমান 5 একটু বোঝার চেষ্টা করো কারণ বুঝে কিছু করা ভালো একটা অঙ্কই যথেষ্ট না বুঝে 10টা করলেও ভালো লাগবে না তো প্রথম পদ আমার a আর এখানে সাধারণ সাধারণ অন্তর d সমান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ বলেছিলাম বা যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ তাহলে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ তাহলে রেজাল্ট আসছে 8 মাইনাস 5 ইকুয়াল 3 তাহলে d হচ্ছে কোন 3 তো আমরা জানি n তম পদ কত জি এবার লক্ষ্য করো n তম পদ হচ্ছে আমার এত n তম পদ এত তাহলে n তম পদ যেহেতু এত তো আমরা কি করব এই n তম পদ এত এই n তম পদ এখানে 35 সমান তোমার যাচ্ছে সুতরাং দিয়ে সুতরাং a এর মান এখানে n এর মান বের হবে d এর মান বসালাম আর এটা হলো 35 তার মানে 35 ওপাশে লিখলাম জাস্ট এইটুকু এইটুকু হচ্ছে তোমার এই অঙ্কটার অ্যানসার তো এবার এই অঙ্কটা দিয়ে তুমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করছি একটু লক্ষ্য করো এবার আচ্ছা থাক এটা যদি বলি এই ধারাটা পদ 35 না বলি যদি বলি এটার 20 তম পদ কত তাহলে কি বোঝা গেল তাহলে আমি কি পদ বের করব এবার তাহলে এখানে n কি অবস্থা n তম পদ বলা ছিল আগে আর এখন বলছি 20 তম পদ তাহলে কি n টাই কি সেই 20 কিনা ইয়েস n টাই হচ্ছে সেই 20 তাহলে 20 তম পদ কত তো এই 20 তম পদ কিন্তু আমার এখন বের করতে হবে তাহলে সিম্পল সিম্পলি আমরা এখানে বের করে ফেলতে পারি যে কিভাবে পদ বের করার জন্য আমার প্রথম পদ দেয়া আছে সাধারণ অন্তর দেয়া আছে তো সুতরাং n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d এবার যদি বলছে n এর মান হচ্ছে 20 তাহলে লক্ষ্য করো এখানে আমার তখন আর এই 35 লাগবে না তখন কি হবে তো n তম পদ কত বলছে